আর তোমরা যারা এনএম এবং এর জন্য অনলাইন ক্লাস করতে চাইছো আমাদের নতুন ব্যাস খুব শীঘ্রই শুরু হচ্ছে তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো অনেক স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কল করতে পারো নাইন ফাইভ ফোর ট্রিপল সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা কল করতে পারো বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেভেন ডবল ফাইভ সেভেন জিরো টু ট্রবল ফাইভ ফোর এই নাম্বারে মেসেজ করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো তো দেখো প্রতিদিন আমাদের লাইভ ক্লাস থাকছে ঠিক আছে যারা লাইভ ক্লাস মিস করে যাবে হয়তো যারা এস এস এক্সাম দিচ্ছ তোমরা হয়তো টাইম পাচ্ছ না এখন তো পরবর্তীতে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ড দেখে নিতে পারবে আমরা চেষ্টা করছি যে ব্যাচটা চালু হচ্ছে সেটা এসএস যে এক্সাম রয়েছে তারপরেই শুরু করো যাতে এসএস পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা প্রিপারেশনটা স্টার্ট করতে পারো ওকে আর চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রতিটি সাবজেক্ট পড়ানো হবে মক টেস্ট থাকছে সপ্তাহে ছদিন লাইভ ক্লাস ওকে এক্সট্রা ক্লাস হয়তো হতে পারে তার জন্য আমি বলে দিচ্ছি সাত দিনে হয়তো লাইভ ক্লাস থাকবে ক্লাসের টাইম কী রয়েছে ক্লাসের টাইম রয়েছে সন্ধ্যার দিকে আমাদের মেইন যে ক্লাস এই সন্ধ্যার দিকে আমরা চেষ্টা করি ক্লাস রাখার ওকে এছাড়া ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাচ্ছ যে বই থাকছে আমাদের সেটা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছো যেটা কিন্তু হয়তো দেড় থেকে দুশো টাকা পরে সেই পিডিএফ ফাইলটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছো ক্লাস কোথায় হয় ক্লাস আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের অনলাইন লাইভ ক্লাস হয় বাড়িতে বসে তোমরা যে কোনো সময় কিন্তু সেই ক্লাস করতে পারবে ওকে কোর্স ফি কত রয়েছে যারা তোমরা একবারই পেমেন্ট করবে তোমাদের কোর্স ফি রয়েছে পনেরোশো টাকা ওকে আর যারা ইনস্টলমেন্টে দেবে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি রয়েছে সতেরোশো টাকা সাড়ে আটশো টাকা করে দুবারে তোমাদের পেমেন্ট করতে হবে ওকে তো তোমরা যারা অ্যাডমিশন করতে চাইছো লাস্ট ইয়ারে আমাদের এখান থেকে দু হাজার তেইশে যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে আমাদের ফিফটি টু ক্যান্ডিডেটস ফিফটি টু স্টুডেন্ট কিন্তু জিএনএম এবং এ গভর্নমেন্টের চান্স পেয়েছে ঠিক আছে আমি প্রাইভেটে যে নার্সিং রয়েছে সেগুলোর কথা ছেড়ে দিলাম শুধুমাত্র গর্ভেন্টের ক্ষেত্রে বললাম ফিফটি টু তার আগের বছর ছিল থার্টি টু ঠিক আছে তার আগের বছর ছিল সেভেন্টি নাইন ক্যান্ডিডেটস কিন্তু আমাদের এখান থেকে চান্স পেয়েছে তো তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো দু হাজার চব্বিশকে যারা তোমরা টার্গেট করতে চাইছো আমাদের অনলাইন ব্যাচে অ্যাড হতে পারো প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে ওকে ভিডিওটি এখানে শেষ করছি যারা এই চ্যানেলের নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে চাইলে সেখানে জয়েন হতে পারো প্রতিটি আপডেট ঠিক সময় মতো সেখানে জানিয়ে দেওয়া হবে থ্যাংকস ফর ওয়াচিং ওকে চলো আচ্ছা আজকে আমাদের টপিক রেজাল্ট ভালো আজকে আমাদের টপিকভার তো কি এর ইউজি বা কি এগুলোর উপর আমাদের জানতে হবে তবে কিভাবে গঠিত হয়েছে এই স্ট্রাকচারটা কেমন এটার আমাদের কিন্তু এক্সামে আসবে না আমাদের যেটা কোশ্চেন আছে সেটা এই ফ্রেজেল বার্বের মিনিং কি? ঠিক আছে ফ্রেজাল বার্ভ অ্যাডভার্বেল পার্টিকিল নিয়ে গঠিত হয়েছে নাকি একটা ভার্ভের সঙ্গে একটা প্লেপোজিশন নিয়ে গঠিত হয়েছে এটা ম্যাটার অব কনসার্ন নয় হুম যেটা আপনাকে জানতে হয় ফ্রেজল বার্ভের মিনিংটুকু কি বা যেখানে ফ্রেজাল বার্বার ইউস করছে সেটাকে যদি তুলে দেওয়া হয় ওর পরিবর্তে আমি কি ভার বসাতে পারি ঠিক আছে আমাদের এটুকু জানতে হয় আমাদের জানতে হয় ওকে তো লাস্ট দিনে আমরা করেছি প্রোনাউন আজকে করছি না ফ্রেজাল ভার্ব প্রোনাউন তো শেষ হয়নি নেক্সট ক্লাস থেকে আমরা প্রোনাউন মানে গ্রামার গ্রামাটিক্যাল সেকশন এবং ভোকাভের জায়গাটা সাইমালটেনিয়াসলি করব অল্প একটু ভোকাস তার সাথে একটু গ্রামার ফোর্সেন এভাবে আমরা কন্টিনিউ করব ঠিক আছে তো দেখো ফ্রেজাল ভার্ব ব্যাপারটা কি হ্যাঁ পল্লবী ভালো আছি ভালো আছি ব্যাপারটা কি দেখো আমরা জানি একটা ফ্রেজ একটা ফ্রেজ হতে গেলে কি চাই গো আমাকে কয়েকটা ওয়ার্ড চাই কি চাই খানিকগুলো ওয়ার্ড চাই কোনো একটা ফ্রেজ কোনো একটা ফ্রেজ কোন একটা ফ্রেজ যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো ফ্রেজ যদি কোনো কোন অ্যাডভার্বের মতো কাজ করে তাকে আমরা কি বলবো ফ্রেজ ঠিক তেমনভাবেই কোনো ফ্রেজ যদি ভার্বের মতো কাজ করে কোনো ফ্রেজ যদি ভার্বের মতো কাজ করে তাকে আমরা বলি কি সেই ভার্বটাকে বলি আমরা ফ্রেজালভার কি বলি ফ্রেজাল ফ্রেজাল ভার্ব এই ফ্রেজার এইভ হচ্ছে ফ্রেজাল ঠিক আছে যেই ভার্ভার সরি যেই ফ্রেজটা বা যেই ফ্রেজগুলো গুলো ভার্বের মতো কাজ করে তাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজও বলতে পারি বা ভার্বাল ফ্রেজও বলতে পারি গ্রুপ ভার্বও বলতে পারি গ্রুপ ভার্লস আমরা বলতে পারি ঠিক আছে সাধারণত একটা সাধারণত একটা হয় অবশ্যই থাকবে স্ট্রাকচার কেমন হয় অবশ্যই কি থাকবে অবশ্যই একটা ভার থাকবে ফ্রেজালভার মানে অবশ্যই সেখানে একটা ভার্ভ থাকছে তাহলে কি থাকছে অবশ্যই সেখানে একটা ভার থাকছে অবশ্যই একটা ভার থাকবে তার সঙ্গে একটা অ্যাডভার্ব থাকতে পারে অথবা একটা প্রেপজিশন থাকতে পারে কি বললাম একটা ভার্ব তো থাকছেই সাথে একটা অ্যাডভার্ব থাকতে পারে অথবা অথবা একটা প্রেপোজিশন থাকতে পারে এটা গেল এক নম্বর স্ট্রাকচার আবার কখনো কখনো একটা ভার্বের সাথে সাথে একটা এবং একটা প্রেপোজিশন একটা প্রেপোজিশন থাকতে পারে এইভাবে সাধারণত ফ্রেজাল ভার্ব তৈরি হয় এইভাবে সাধারণত ফ্রেজাল ভার্ব তৈরি হয় কিভাবে একটা ভার্বের সাথে হলে একটা অ্যাডভার্ড নইলে একটা প্রেপোজিশন থাকতে পারে দিয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি করে আবার একটা ভার্বের সাথে অ্যাডভার্ড তারপরে পুরো যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করে ঠিক আছে যেমন ধরো আমি যদি বলি আমি যদি বলি আমি যদি বলি একটা ভার্ব লুক একটা ভার বললাম লুক এটা কি এটা আবার ধরো আমি বলছি লুক আফটার কি বললাম লুক আফটার সঙ্গে কি লেগেছে লুকের সঙ্গে লেগেছে আফটার কিন্তু এর মিনিং আর এর মিনিং কোনোদিন একই নয় এই মানে কি গো আমরা সবাই জানি এই মানে দেখা আর লুক আফটার মানে দেখা শোনা করা দেখাশোনা করা তাহলে আমি এটা বলতে পারি ফ্রেজার বলতে গিয়ে যে যদি ভার্বের সাথে একটা অ্যাডভার্ব অথবা একটা যুক্ত হয় বা সাথে একটা এবং একটা প্রেপোজিশন যুক্ত হয়ে যদি ভিন্ন মিনিং দেয় একই মিনিং দিচ্ছে দিচ্ছে না এটা দেখা এটা দেখাশোনা করা একই ব্যাপার নয় ভিন্ন মিনিং দেয় তখন সেই ফ্রেজটাকে বা সেই ভার্ভ যে নতুন ভাব তৈরি করলাম একটা তাকে আমি বলবো ফ্রেজাল ভার্ভ মার্কেটে কি পরিচিত সে মার্কেটে ফ্রেজাল ভার্ভ নামে পরিচিত ঠিক আছে সে মার্কেটে ফ্রেজাল ভার্ভ নামে পরিচিত আবার দেখো আবার দেখো আমি বলছি প্রথম বললাম লুক তারপর বললাম লুক আফটার এবার আমি বলছি লুক ফরোয়ার্ড টু কি বললাম লুক ফরোয়ার্ড ফরোয়ার্ড লুক ফরওয়ার্ড টু এর মানে কি গো এর মানে অ্যান্টিসিপেট করা মানে অনুমান করা অনুমান করা বা অ্যান্টিসিপেট করা অ্যান্টিসিপেট করা আগে ভাগে কোনো কিছু অনুমান করে নেওয়া অ্যান্টিসিপেট করা এখানে কি হয়েছে শুধুমাত্র একটা ভার্ভ এখানে কি হয়েছে ভার্ব প্লাস রেপোজিশন এখানে কি হয়েছে ভার্ব প্লাস এইটা অ্যাডভার্ব এবং টুটা হচ্ছে প্রেপিশন ঠিক আছে কি তৈরি করি এভাবে আমরা তৈরি করি তাহলে এটা আমি ক্লিয়ার করলাম ঠিক আছে এটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের পিডিএফটা গ্রুপে পিং করে আছে ওইখান থেকে তোমরা কালেক্ট করে নিও ঠিক আছে কারো যদি মনে হয় প্রিন্ট আউট করাবো প্রিন্ট আউট করে নিও হয় যে সে লিখে নিতে পারো দেখো কোনো এক্সামে মোটামুটি ফোর হান্ড্রেড ফ্রেদাল যদি তুমি মুখস্ত করো তাহলে সেটা একটা সেফ জায়গা সেটা সেফ ভীষণ সেফ জায়গা এর বাইরে আসতে পারে না কিন্তু স্যার এই ফোর হান্ড্রেড ভাব কি মনে রাখা সম্ভব অসম্ভব বলবো না অসম্ভব না তবে এটা ঠিক নয় কারণ এর জন্য তোমার যে এফোর্টটা লাগবে মানে তুমি দিচ্ছ ইনপুট হান্ড্রেড পার্সেন্ট আর তোমার আউটপুট আসছে খুব কম ঠিক আছে এই জন্যই কখনো বোকার মতো এত ফেডারেল ভাব মুখস্ত করতে হয় না একদম বোকার মতো ফেসবুকটা মুখস্ত করতে যাবে না তোমাদের যে পিডিএফটা আমি দিয়ে রেখেছি লুক ফরওয়ার্ড টু মানে বললাম অ্যান্টিসিপেট করা অ্যান্টিসিপেট করা মানে অনুমান করা মানে আগে কোনো কিছু বুঝে নেওয়া ঠিক আছে এর মানে হচ্ছে লুক ফরওয়ার্ড টু যেটা একটা ভার্ভ প্লাস একটা অ্যাডভার্ভ প্লাস একটা প্রেপোজিশন নিয়ে তৈরি হয়েছে ঠিক আছে এর সাথেই যেটা বলছিলাম তোমাদের আচ্ছা একটা কথা বলে দিই এই যে বললো আমাকে লুক 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 টু 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 আমরা গ্রামাটিক্যালি যখন ভাঙছি তখন একে বলছি ভার্ প্লাস একটা অ্যাডভার্গ প্লাস একটা প্রেপোজিশন মিলে একটা ফ্রেজার ভাব তৈরি করেছে কিন্তু কখনো এখানে এই ফরওয়ার্ডটাকে বলবো না একে আমি বলবো না একে আমি কারণ এ এখানে অ্যাডভার্ব নয় এ এখানে প্রেপজিশন নয় এ এখানে অ্যাডভার্ভ যেমন নয় এ তেমন এখানে প্রেপজিশন নয় তাহলে এরা কি এদের বলা হয় পার্টিকেল পার্টিকল ফেজালের ফেজাল ভার্বের একটা পার্টিকেল হুম একে আমি বলবো অ্যাডভার্বিয়াল পার্টিকল আর কি প্রেপোজিশনাল বলতে পারো বা পার্টিকেলও বলতে পারো ঠিক আছে এরা এই যে পুরোটা এই যে ফেজাল ভার্বটা লুক আফটার টু এইটা নিয়ে যে ভার্বটা তৈরি হয়েছে এই ফ্রেজটা নিয়ে যে ভার্বটা তৈরি হয়েছে তারা এর পার্টিকল এক একটা অংশ ওকে এর একটা পার্টিকেল একে কখনোই আমরা অ্যাডভার্ব বলে দেবো না কখনো একে প্রেপজিশন বলে দেবো না গ্রামাটিক্যালি এর অ্যাডভার্ব এবং প্রেপজিশন নিয়ে তৈরি হয়েছে কিন্তু আমি কখনো এদিকে অ্যাডভার্ব এবং প্রেপজিশন বলবো না কারণ এ এন্টায়ারলি একটা ভার্ব একটা ফ্রেজ যেটা আমরা বলছি ফ্রেজাল ভার্ব এর মধ্যে কি আছে একটা অ্যাডভার্ব আছে প্রেপজিশন আছে কিন্তু আমরা কি বলবো দিয়ে বলবো পার্টিকেল এইগুলো এক্সাম পারফেক্টিভ থেকে কোনো প্রয়োজন নেই এগুলো তো কখনোই বিচার করতে বলবে না যে এই ফেজাল ভাবটার মধ্যে ফরওয়ার্ডটা অ্যাডভার্ব নাকি প্রেপোজিশন বা টুটা এখানে অ্যাডভার্ব নাকি প্রেপজিশন এটা তোমাকে কখনো জিজ্ঞাসা করা হবে না এটা তোমাদের ফর দ্য বেটারমেন্ট অফ ইন নলেজ এটুকু তোমাদের বলে রাখা যে এইভাবে সাধারণত সাধারণত নয় এইভাবেই আমাদের ফেজাল ভাব তৈরি হয় ওকে এবারে তোমাদের যেটা বলছিলাম আমি তাহলে কি স্যার বসে বসে চারশো সারাদিন শুধু আর চারশো টাকা করে আমি ভেজাল মাল মুখস্ত করব একদমই না একদম করবে না তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে অ্যাপ্রক্স ওয়ান ফিফটি প্লাস এর মতো ফেজাল ভার্ব আছে এটা করার মানেই যথেষ্ট একশো পঞ্চাশটা মানেই যথেষ্ট হ্যাঁ এর বাইরে কি কিছু আসবে না আসতেই পারে এর বাইরে আসতেই পারে কিন্তু একটার জন্য তোমাকে চারটে অপশন দিচ্ছে চারখানা তোমার অপশান আছে তখন তুমি কি লাগাবে যদি ওখান থেকে পড়ে যায় তুমি তো করে দিচ্ছ যদি না পড়ে যায় দেখবে তুমি তুমি যেগুলো জানো সেইখান থেকে তুমি এলিমিনেট করে দিতে পারছো তুমি যেগুলো জানো তোমার স্টকে যেগুলো আছে তুমি সেখান থেকে এলিমিনেট করতে পারছো তুমি তিনটে বুঝতে পারছো বা তুমি দুটো বুঝতে পারছো বা একটা তোমার জানা আছে তা তোমার যেটা পড়ে থাকছি যেটা তুমি জানো না সেটাই আনসার হবে ঠিক আছে তার মানে ওইভাবে বসে অত মুখস্থ করতে লাগে না ঠিক আছে কেউ কিন্তু বসে ওই আড়াইশো তিনশো চারশো করতে যাবে না ম্যাক্সিমাম ওয়ান ফিফটি মিনিমাম ওয়ান ফিফটি ম্যাক্সিমাম ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি এর বাইরে নয় এর বাইরে একদম করা যাবে না দেখোল ভার্ভ কি একটা একটা ভার্ব একটা ভার্বাল ফ্রেজ যখন ভার্ভ এ হচ্ছে তাহলে এ ট্র্যান্ডেটিভ হতে পারে হতে পারে আবার ইনট্রান্ডিটিভ হতে পারে ইনজিটিভ হতে পারে এ ট্রানজিটিভও হতে পারে আবার ইন্ট্রানজিটিভ হতে পারে কি বলেছিলাম অবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে না তাই তো বলেছিলাম নাকি অবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে না দেখো যদি ট্রানজিটিভ হয় ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে সেটা সেপারেবল হতে পারে সেপারেবল হতে পারে আবার ইনসেপারেবল হতে পারে ব্যাপারটা বলছি সেপারেবল ইনসেপারেবল ব্যাপারটা বলছি হলে সে হতে পারে আবার ইনসেপারেবল হতে পারে ইনট্রানজেটিভ হলে সে অলওয়েজ ইনসেপারেবল হবে সবসময় সে ইনসেপারেবেলই হবে ঠিক আছে এইখানে তুমি দিয়ে লিখে নেবে স্টার দিয়ে লিখে নেবে যদি অবজেক্ট যা আছে তা যদি প্রেপোজিশন হয় সরি তা যদি প্রোনাউন হয় একটা সেন্টেন্সের বা ভার্বের যে অবজেক্টটা আছে অবজেক্টটা যদি প্রোনাউন হয় ঠিক আছে তাহলে তাহলে ফেজাল ভার্বটা অলওয়েজ কি হবে অলওয়েজ সেপারেবেল হবে অলওয়েজ সেপারেবল হবে আর একবার বলছি যদি ভার্বের পরের অবজেক্টটা কোনো প্রনাউন হয় কোনো প্রোনাউন হয় তাহলে ফেজাল ভার্বটা অলওয়েজ কি হবে অলওয়েজ সেপারেবেল হবে কখনোই তাকে ইনসেপারেবল তুমি পড়তে পারবে না এবার ব্যাপারটা শোন এটুকু হয়েছে এটুকু হয়েছে এবার ব্যাপারটা শোনো আগেভাবে আগে সুন্দরভাবে লেখে না তারপর বলছি এবার দেখো আমি একটা সিন্ডেন্স দেখছি আমি একটা সেন্টেন্স দেখছি এই সুমনা 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 কি করেছে সুইচ অফ করে দিয়েছে সুইচ অন আচ্ছা সুইচ অন সুইচ অন দ্য মোবাইল ফোন সুইচ অন দ্য মোবাইল আমি লিখেছি সুমনা সুইচ অন দ্য মোবাইল আবার লিখছি ধরো লিখছি সুমনা সুইচ দ্য মোবাইল দ্য মোবাইল অন কি সুইচ দা মোবাইল অন দেখো প্রথম সেন্টেন্সটাই সুমোনা সুইচ অন এটা কি গো ফ্রেজাল পার্ব এটা কি ফ্রেজাল পার্ব সুইচ এর সাথে অন লাগিয়েছে সুইচ মানে এই বোর্ডের সুইচ টো না ভেবে নিও না সুইচ মানে বন্ধ করা হয় বা অন করাও হয় সেটা অন অফ এর নির্ভর করে সুইচ অন মানে সুইচটা অন করে দেওয়া কোনো কিছুকে শুরু করে দেওয়া আর সুইচ অফ মানে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া এটা একটা ফ্রেজাল ভার্ব ঠিক আছে সুইচ অন একটা ফ্রেজাল ভার্ব কি আছে ভার্ভ আছে এটা কি আছে আছে কি করেছে ফ্রেজাল ভার্ব তৈরি করেছে সুমোনা সুইচ অন হোয়াট কিটা সুইচ অফ অন করেছে মোবাইলটা তাহলে এইটা অবশ্যই এর অবজেক্ট অবশ্যই এর অবজেক্ট কেউ যেন না সুইচটা ভার্ভ এবং অনটা প্রেপোজিশন তাহলে মোবাইলটা ভার্ভের অবজেক্ট হতো না সুইচ অন পুরোটা নিয়ে ভার্ভটা দ্য মোবাইলটা কি সুমন না কি সুইচ অন অফ করেছে বা সুইচ অন করেছে মোবাইল ফোনটাকে অন করেছে বা অফ করেছে তাহলে ওটা আরো অবজেক্ট ঠিক আছে ওটা ওর অবজেক্ট তাহলে ভার্বটা কি ভার্ব তাহলে এই যে ফেজাল ভার্বটা পেলাম আমি এটা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব কেন ট্রানজিটিভ ভার্ব কারণ স্যার ওর অবজেক্ট আছে ওর অবজেক্ট আছে এবার দেখো এখানে লিখছি আমি সুইচড এখানে লিখছি অন তাহলে যে ফেজাল ভার্বটা তার পার্টিকেলটা আমি বাদ দিয়ে দিয়েছি মানে দূরে গিয়ে বসিয়েছি ভার্বটা বসেছে এখানে তার পার্টিকেলটা বসেছে এইখানে পার্টিকেলটা বসেছে এখানে ভাড়টা ছিল এখানে পার্টিকেলটা ছিল এখানে পার্টিকেল এখানে ভাড় বসছে এখানে পার্টিকেল বসছে এখানে কি বসছে অবজেক্টটা তাহলে এখানে কি হলো এখানে এটা কি হয়েছে এটা ইনসেপারেবল এখানে কে সেপারেট করিনি কিন্তু দেখো এখানে আবার সেপারেবল তাহলে যদি ওই জন্যই বললাম যদি ট্রানজিটিভ ভার্ভ হয় যদি ট্রানজিটিভ ভার্ভ হয় তাহলে সেটা হতে পারে আবার হতে পারে তুমি ওটাকে ভেঙে দিতেও পারো তুমি পার্টিকেল এবং পার্টিকে ভেঙে দিতেও পারো না ভাঙতেও পারো ভেঙে দেওয়া মানে কি অবজেক্টটাকে দুজনের মাঝখানে এসে বসিয়ে দেওয়া এই অবজেক্টটাকে দুজনের মাঝে দুজনের মাঝে এনে বসিয়ে দেওয়া তাহলে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে হলো এ সেপারেবল ভার্ভ এবং পার্টিকলকে আমি ভেঙে দিয়েছি উপরে আমি ভার্ভ এবং পার্টিকলটাকে একসাথে রেখেছি এই সেন্টেন্সটাও যেমন ঠিক এই সেন্টেন্সটাও ঠিক কারণ কি ভার্ভের ট্রানজেটিভ ভাব ছিল ভার্ভের ট্রানজেটিভ ভাব ছিল সেভারেবল মানে অবজেক্টটাকে তুমি দুটোর মাঝখানে বসাতে পারছো ঠিক আছে তার মানে অবজেক্টটাকে তুমি দুটোর মাঝখানে বসাতে পারছো আবার বললাম অবজেক্টটা যদি অবজেক্টে যদি প্রোনাউন হয় অবজেক্টটা যদি প্রোনাউন হয় একটু আগে তোমাদের নোট ডাউন করতে বললাম যে অবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তুমি এই দা মোবাইলটা দ্য মোবাইলটার জন্যে আমি একটা প্রোনাউন নিলাম প্রোনাউনটা হচ্ছে ইট ইট প্রনাউনটা নিলাম প্রোনাউনের ক্লাসে তো আমি বলেছি ইট কি প্রনাউন পার্সোন ক্ষেত্রে আরো ইট পাচ্ছিলাম ঠিক আছে এই ইট প্রনাউনটা আমি নিচ্ছি ধরো একটা সেন্টেন্স তৈরি করলাম একটা সেন্টেন্স তৈরি করলাম সুমনা মানে সি সুইস্ট অন ইট হি সুইস্ট অন ইট আবার একটা লিখছি সি সুইস্ট ইট অন সুইস্ট অন ইট আবার লিখেছি সুইস্ট ইট অন এইখানে দেখো এটা প্রোনাউন নয় এটা প্রনাউন নয় কিন্তু কি ইটটা প্রোনাউন ইটটা প্রোনাউন একটু আগেই বললাম যদি প্রোনাউন হয় যদি প্রোনাউন হয় কিটা প্রনাউন হয় অবজেক্টটা যদি অবজেক্টটা কোনো প্রনাউন হয় তাহলে কি হবে সে অর এই মাঝে বসবে ভার্ভ আর পার্টিকেলের মাঝখানে এসে বসবে তার মানে কি ফ্রেজাল ভাবটা সেপারেবেল হবে ফেজাল ভাবটাকে তুমি ভেঙে দিতে পারবে এ কারণে এটা ভুল এই সেন্টেন্সটা ঠিক এই সেন্টেন্সটা ঠিক প্রোনাউন হলেই ভাবটা ট্রানজেটিভ হবে ভাবটা ট্র্যান্ডেটি হবে আপনি কি করবে ইটটাকে বা অন্য কোনো প্রণো অংকে সেজাল ভাবের মাঝখানে ঢুকিয়ে দেবে মানে ভাব এবং পার্টিক্যালের মাঝখানে তুমি তাকে বসাবে দেখ এ পর্যন্ত বুঝতে পেরেছ এ পর্যন্ত বোঝা গেছে কি ট্রানজিটিভ ভার্ব সেপারেবল হতে পারে ইনসেপারেবল হতে পারে ট্রানজিটিভ ভার্ব সেপারেবল হতে পারে ইনসেপারেবল হতে পারে কিন্তু যদি প্রোনাউন কিন্তু যদি অবজেক্টটা প্রোনাউন হয় সেটা অলওয়েজ সেপারেবল দেখো ফ্রেজাল ভাবটা কে সুইচ অবজেক্টটা কে দা মোবাইল আমি বলছি এই সেন্টেন্সটাও ঠিক এই এই সেন্টেন্সটাও ঠিক দুখানা সেন্টেন্স এইখানে এটা অবজেক্ট ফ্রেজাল ভার্ভের পরে গিয়ে বসেছে এই অবজেক্টটাই ফ্রেজাল ভার্ভের মাঝখানে গিয়ে বসেছে ফ্রেজাল ভাবটা কি ছিল ট্রান্সেটিভ ভার্ব ছিল ওটাই আমি বললাম ফ্রেজাল ভার্ব তা যদি ট্রানজিটিভ হয় তবে সেটা তার যে ভার্ব যে ফেজাল ভার্বটা থাকছে যদি ট্রানজিটিভ হয় তাহলে সে সেপারেবেলও হতে পারে সেপারেবেলও হতে পারে এখানে সেপারেবেল হয়ে গেছে মানে দুটো জায়গা ভেঙে দিয়েছি মাঝখানে আমি আবার ইনসেপারেবেলও হতে পারে মানে দেখো এখানে একসাথে রেখেছি মানে ইনসেপারেবেল এই দুটোকে ভেঙে দিয়েছি মানে একটা সেপারেবেল যেটা সেপারেট করতে পারবে তুমি কিন্তু যদি প্রোনাউন পাও কিটা প্রোনাউন পাও কিন্তু যদি তুমি অবজেক্টটাকে কোনো প্রোনাউন পাও তাহলে তুমি অলওয়েজ এটা সেপারেবেলই হবে মানে অলওয়েজ ফেজাল ভাবটার মাঝখানে সে বসবে এটাই আছে ট্রানজিটিভের ব্যাপারটা কিছুই নয় এর অবজেক্ট আছে আরে ফেজাল ভাব মানে সেটা একটা ভাব ফেজাল ভাব মানে সেটা একটা ভাব ভার মানে তো ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ হতে পারে তাই না ভার্ব মানে ট্রানজেটিভ হতে পারে বা ইনট্রানজেটিভ হতে পারে যদি অবজেক্ট থাকে ট্রানজেটিভ হবে যদি অবজেক্ট না থাকে ইনট্রানজেটিভ হবে প্রথম সেন্টেন্সটাই বলছি সুমন সুমনা সুইচ অন হোয়াট দ্য মোবাইল কি পাচ্ছি দ্য মোবাইল পাচ্ছি তাহলে কি ভার্ব এটা ট্রানজেটিভ ভার্ব কারণ অবজেক্ট আছে ওইটাই তোমাকে বলছি আমি যদি ভার্বটা ট্রানজিটিভ হয় ফেজাল যদি ট্রানজিটিভ হয় অবজেক্টটাকে তুমি লাস্টেও বসাতে পারো ভার্বের পরে পার্টিকেলের মধ্যেও বসাতে পারো এইটাই আমি বলেছি শুধুমাত্র আর যদি অবজেক্টটা এখানে অবজেক্টটা কি ছিল এটা প্রোনাউন এটা প্রোনাউন ছিল না ওই জন্যই আমি স্টার্ট দিয়ে লিখতে বললাম যদি অবজেক্টটা প্রোনাউন হয় শুধু মাত্র প্রোনাউনটা হয় অবজেক্টটা তাহলে কি হবে অলওয়েজ সেপারেবেল হবে কখনো ইনসেপারেবেল হবে না তুমি সি সুইচ অন ইট বলতে পারবে না তুমি বলতে পারো সি সুইচ ইট অন এইটা ঠিক কিন্তু এখানে অবজেক্টটা কোনো প্রোনাউন নয় এখানে অবজেক্টটা দেখো কোনো প্রোনাউন নয় তাই এটা ইনসেপারেবেল হতে পারে আবার সেপারেবেলও হতে পারে সুইচ এখানে অনটা এখানে দুটো আমি সেপারেট করে দিয়েছি মাঝখানে এটা বসিয়ে দিয়েছি এটা কি অবজেক্ট ঠিক আছে সেপারেবল মানে কি সেপারেবল মানে মানে ভার প্লাস অবজেক্ট প্লাস পার্টিকেল পার্টিকেল বুঝা গেছে ইনসেপারেবল মানে ভার প্লাস পার্টিকল এটা ইনসেপারেবল এটা সেপারেবল ওই আমি করেছিলাম সি সুইচ মোবাইল অফ সি সুইচ অফ বা অন আবার আমি এটাও সি সুইচ অন অন দ্য মোবাইল ট্রান্সলেটিভ এর ক্ষেত্রে কিন্তু আমি কি বললাম যদি প্রোনাউন হয় অবজেক্টটা অবজেক্টটা যদি প্রনাউন হয় ইটটা কি তাহলে ভাবটা অলওয়েজ কি হবে ভাবটা অবশ্যই কি হবে অবশ্যই হবে অলওয়েজ এরকম হবে কখনোই এটা হবে না কখনোই এটা হবে না বলো আর কারো কিছু প্রবলেম আছে কিনা যদি কারো মনে হচ্ছে এখনো একটু বুঝতে পারছি না সে আবার বলো আমি আবারও বলছি কিন্তু কেউ না বুঝে চলে যাবে না কি কমলিকা সেপারেবল ব্যাপারটা কি গো সুমনা সেপারেবল কমলিকা সেপারেবেল রাজন্যা সেপারেবল favorable ব্যাপারটা কি? কি বলতে চাইছো? একদম যদি অবজেক্টটা প্রনাউন হয় তাহলে ওই যে ফ্রেজাল ভাবটা সেটা কি হবে সেপারেবল হবে অবজেক্টটা মাঝে ঢুকছে মানে কি গো অবজেক্টটা মাঝখানে ঢুকে যাচ্ছে তার মানেই কি অবশ্যই ভাবটা ট্রান্সলেটিভ না অবজেক্টে কোথা থেকে পাবো আমি অবশ্যই ভাবটা ট্রান্সলেটিভ কমলিকা বুঝতে পেরেছ কমলিকা বুঝতে পেরেছ সুমনা বুঝতে পেরেছ জানতে এরকম ফেদল ভাব হয় বলে নাকি সব মুখস্ত করে নিয়েছ ভাব অ্যাডভার্টিয়াল পার্টিকেল হুম চলো একটা হেডিং দিয়ে রাখো কল একটা হেডিং দিয়ে রাখো কল একটা হাইপোথেটিক্যাল গল্প শোনো বুঝলে খাতাগ্রবেন বাদ দাও আগের গল্পটা শোনো একটা হাইপোথেটিক্যাল গল্প শোনো আমি আগ্রা গেছি তাজমহল দেখতে বুঝলে আমি আগ্রা গেছি তাজমহল দেখার জন্য যে ওইখানে মমতাজের সঙ্গে দেখা হয়ে গেছে কার সাথে দেখা হয়েছে মমতাজের সাথে দেখা হলে মমতাজ আমাকে ডাক দিল বলে এখানে এসো তো ডেকেছে মমতাজ তো আমি গেছি আমি যাওয়ার পর আমাকে বলছে আমাকে দশ টাকা দিন কেন দশ টাকা দেব না এই আগ্রার যে তাজমহল তার সামনে কি হচ্ছে কচুরি বিক্রি হচ্ছে বুঝলে কচুরি বিক্রি হচ্ছে দশ টাকা দু পিস কচুরি খাবে কে খাবে মমতাজ হম এরকম একটা ওয়াক্ড ডিমান্ড শুধু আমি ডিমান্ডটাকে ক্যান্সেল করে দিয়েছি না যে এরকম ডিমান্ড আমি রাখতে পারবো না আমি দশ টাকা আপনাকে দিতে পারলাম না হুম একটা অদ্ভুত ঘটনা ঘটলো গিয়েছিলাম তাজমহল দেখতে দেখা হলো কার সাথে মমতাজের সাথে মমতাজ আমাকে ডাকলো দেখি কী করলো আমার কাছে ওই যে দশ টাকা দিন আমি কী করলাম তার যে ডিমান্ডটা করলো ডিমান্ডটাকে আমি রাখলাম না আমি দশ টাকা দিতে পারবো না আপনাকে যখন ট্রেনে ঘুরে আসছি আমি মানে যখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে ওই যে পুরো ঘটনাটা আমার সাথে ঘটলো আমি এটা পুরোটাই আমি রিকল করতে করতে রিমেম্বার করতে করতে ট্রেনে ফিরে আসছি বন্দে ভারতে বুঝলে তার স্টোরিটা কি হলো স্টোরিটা হলো যে তাজমহল দেখতে গেছি গিয়ে কি হয়েছে মমতাজের সাথে দেখা হয়ে গেছে মমতাজ যে আমাকে ডেকেছে কি জন্য আমাকে ডাকলো যে এখানে আসুন আমাকে দশ টাকা চাইছে কি জন্য গো কচুরি কচুরি খাবো আমি এই ধরনের একটা ডিমান্ড আমি কি করলাম ক্যান্সেল করে দিলাম মানলাম না আমি যখন বাড়ি ফিরে আসছি পুরো ঘটনাটা আমার মনে পড়ছে আমি পুরোটাই রিকল করতে পারছি ঠিক আছে এবার এই ঘটনাটাকে শুনে নিয়েছ একদম ছোট্ট করে লেখে না এই ঘটনাটাকে একদিন ছোট্ট করে লিখে নেবে তেমন ভাবে লিখবে আমি যেমন ভাবে লিখিয়ে দেবো ঠিক তেমন ভাবে লিখবে ওকে তাজমহল ভিজিট করতে গিয়ে ভিজিট করতে গিয়ে কি হলো মমতাজের সঙ্গে কি হলো দেখা হলো মানে আবার দেখা হলো মমতার সঙ্গে ভিজিট করা হলো তাজমহল দেখতে গিয়ে আমার মমতাজের সঙ্গে ভিজিট করা হলো ঠিক আছে মমতাজ মমতাজ কি করলো আমাকে ডাকলো আমাকে ডাকলো মমতাজ আমাকে ডাকলো তারপর কি হলো দশ টাকা চাইলো মানে ডিমান্ড করলো দশ টাকা ডিমান্ড করলো এরপর কি হলো ডিমান্ডটাকে আমি ক্যান্সেল করলাম আমি আমি ডিমান্ডটাকে কি করলাম ক্যান্সেল করলাম ডিমান্ডটাকে আমি ক্যান্সেল করলাম বাড়ি ফেরার সময় সময় ঘটনাটাকে আমি কল করতে করতে এলাম বা রিমেম্বার করতে করতে এলাম করতে করতে ফিরলাম করতে করতে ফিরলাম করতে করতে ফিরলাম ভিজিট করতে গেছি মমতা দেখা হয়ে গেছে আমাকে কি করলো ডাকলো ডিমান্ড ওটা করলো দশ টাকা আমি ডিমান্ডটাকে কি করলাম ক্যান্সেল করে দিলাম বাড়ি ফেরার সময় পুরো ঘটনাটাকে আমি রিকল করতে করতে বা রিমেম্বার করতে করতে বাড়ি ফিরলাম ঠিক আছে লিখেছ এটা লিখেছো এটা এখানে লিখে নাও কল অ্যাট কল এট দেখা হলো বা ভিজিট করা হলো এখানে লিখে লিখে তুমি কল কল অন অন নিচে নাও মমতাজ আমাকে ডাকলো মানে কি করলো মমতাজ আমাকে কল ইন করলো কি করলো কল ইন করলো দশ টাকা কি করেছিল ডিমান্ড করেছিল কি করেছিল ডিমান্ড করেছিল মানে কল ফর করেছিল কি করেছিল কল ফর করেছিল আমি ডিমান্ডটাকে কি করেছিলাম ক্যান্সেল করেছিলাম ক্যান্সেল করেছিলাম মানে আমি কি করেছিলাম ডিমান্ডটাকে কল অফ করেছিলাম পুরো ঘটনাটা আমি যখন ফিরছি তখন রিকল করতে করতে বা রিমেম্বার করতে করতে আমি ফিরে আসছি তার মানে কি করতে করতে আমি ফিরে আসছি আমি কল আপ করতে করতে ফিরে আসছি কল আপ করতে করতে আমি ফিরে আসছি তাহলে ব্যাপারটা কি হলো তাজমহল কল অ্যাড করতে গিয়ে মমতাজের সাথে আমার কল অন হয়ে গেল কল অ্যাড মানে কি কল অ্যাড মানে ভিজিট কিন্তু এটা কোনো প্লেসকে ভিজিট করা কি বললাম এটা কোনো প্লেসকে ভিজিট করা কল অন মানেও ভিজিট এটা মানেও ভিজিট এটা মানে ভিজিট কিন্তু কোনো পার্সনকে ভিজিট করা বা কোনো পার্সনকে সঙ্গে দেখা করা কোনো পার্সনের সাথে দেখা করা বা কোনো পার্সনকে ভিজিট করা তাহলে আমি তাজমহল কল অ্যাড করতে গিয়ে মমতাজের সাথে আমার কি হলো কল অন হয়ে গেল নিজে বলার প্র্যাকটিস মানে এর সাথে নিজে বলার চেষ্টা করো নিজে বলার চেষ্টা করো আলাদা করে পড়তে হবে না তাহলে কি বললাম মমতাজের সাথে আমি কল অ্যাড করতে গিয়ে সরি তাজমহল কল অ্যাড করতে গিয়ে মমতাজের সাথে আমার কল অন হয়ে গেল মমতাজ আমাকে কল ইন করলো মানে মমতাজ আমাকে ডাকলো দিয়ে কি বলছে সে দশ টাকা ডিমান্ড করছে মানে রুপিস টেন কল ফর করলো কি করলো দশ টাকা কল ফর করলো মানে কি ডিমান্ড করলো আমি ডিমান্ডটাকে কল অফ করে দিলাম মানে ক্যান্সেল করে দিলাম বাড়ি ফেরার সময় পুরো ঘটনাটা আমি কল আপ করতে করতে ফিরলাম মানে পুরো ঘটনাটা আমি রিমেম্বার করতে করতে বা রিকল করতে করতে ফিরলাম তাহলে অ্যাজ অ্যাজ তাহলে যদি একবার তুমি বলো তোমার সঙ্গে সঙ্গে কল সমস্ত কিছু শেষ হয়ে যাবে যা কিছু কল আছে সব শেষ হয়ে গেল তার মানে কি তাজমহল কল অ্যাড করতে গিয়ে মমতাজের সাথে কল অন হলো মমতাজ আমাকে কি করলো কল ইন করলো ডাকলো দেখে কি বলছে কল ফর টেন রুপিস দশ টাকা কল ফর মানে কি ডিম্যান্ড মানে ডিমান্ড দশ টাকা ডিমান্ড করলো আমি ডিমান্ডটাকে কল অফ করলাম মানে ক্যান্সেল করলাম বাড়ি ফেরার সময় পুরো ঘটনাটা আমি কল আপ করতে করতে ফিরলাম মানে পুরো ঘটনাটা আমি রিমেম্বার করতে করতে বা রিকল করতে করতে ফিরলাম তাহলে সব কথা শেষ হয়ে গেল এই করে ঠিক আছে দুবার তিনবার নিজে যখন বলা প্র্যাকটিস করে নেবে তোমার সব হয়ে যাবে দুবার তিনবার যখন নিজে নিজে বলা প্র্যাকটিস করবে ঘটনাটাকে তখন এমনি হয়ে যাবে তাজমহল কল এক করতে গিয়ে মমতার সাথে কলন হলো মমতা যখন কল ইন করলো আমাকে ডাক দিল আমি কি করলাম কল ফর করলাম তার ডিমান্ডটাকে দশ টাকা চেয়েছিল আমার কাছে আমি ডিমান্ডটা কি করলাম কল অফ করে দিলাম মানে আমি ক্যান্সেল করে দিলাম কল অফ করে দিলাম হুম বাড়ি ফেরার সময় ঘটনাটা আমি কল আপ করতে করতে বাড়ি ফিরে গেলাম ব্যাস কল সমস্ত কল শেষ সমস্ত কল শেষ এবার তুমি তোমার মেটেরিয়ালস থেকে দেখে নেবে এবার তোমার মেটিরিয়ালস থেকে তুমি দেখে নেবে সমস্ত কিছুকে স্ট্র্যাটেজিক্যালি ভেঙে নেওয়া যায় বুঝলে সমস্ত কিছুকে স্ট্র্যাটেজিক্যালি ভেঙে নিয়ে যায় নইলে কি হবে তুমি বসে বসে মুখস্ত করবে দুদিন পর ভুলবে মুখস্থ করবে দুদিন ভুলবে কিন্তু এই ঘটনাটা তুমি যখন বলতে শুরু করবে তুমি আজ কেন তুমি যখন দেখবে তুমি তুমি যখন ওল্ড এজ চলে এসেছো তখন তুমি তো মনে থাকছে তুমি যখন ওল্ড এজ চলে এসছো তখন তোমার ফেদালবাদ মনে আছে যে কি স্যার বলেছিল কর মানে কি ভাববো তাজমহল ঘুরতে যাওয়া স্যার বলেছিল যে কল মানেই তাজমহল ঘুরতে যাওয়া তাহলে তাজমহল কল অ্যাড করতে গিয়ে গিয়ে ঘুরতে গিয়ে আমার মমতাজের সাথে কল অন হয়ে গেল দেখা হয়ে গেল ভিজিট করা হলো তারপর কি হলো আমার কল ইন করলো কে করলো মমতাজ মানে কল ইন করা মানে ডাকা সামন করা দেখে কি বলছে আমাকে দশ টাকা দাও মানে কি বললো কল ফর মানে দশ টাকা ডিমান্ড করলো আমি ডিমান্ডটাকে কল অফ করে দিলাম মানে ক্যান্সেল করে দিলাম এবারে বাড়ি ফেরার সময় পুরো ঘটনাটাকে কল ব্যাপ করতে করতে বাড়ি ফিরে গেলাম দেখ কল শেষ ওকে ওকে ক্লিয়ার তাহলে এইভাবে আমরা নেক্স্টাঁকিবাজি করে কি করবো খানিগুলোকে করে নেবো বুঝলে যেগুলো মেন মেন জায়গা হ্যাঁ যেগুলো একটি ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে আমরা ফাঁকিবাজি করে করে নেবো এইভাবে গল্প টল্প করে আমরা সেগুলো জায়গা করে উদ্ধার করে নেব বাকি তুমি কি করবে তোমার সিট আছে সিট থেকে পড়ে নিলে এরপর ওইখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর যদি কমন না পাচ্ছ এলিমিনেট করে কমন বার করে নাও তুমি এলিমিনেট করে তুমি আনসার বার করে নাও ঠিক আছে একটা জিনিস মান জানবে মানে স্ট্র্যাটেজিক্যালি পড়া মানে কম পড়া নয় কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়া মানে কোনোদিনই কম পড়া নয় স্ট্র্যাটেজিক্যালি পড়া মানে একটা বিশাল অংশকে খুব সহজে গ্রিপে নিয়ে আসা স্মার্ট ওয়ার্ক মানে কম কম পড়া নয় স্মার্ট ওয়ার্কের জন্য কিন্তু অনেক নিহোনট করতে হয় চলো কাম হেডিং দাও কাম আবার একটা হাইপোথেটিক্যাল গল্প ঠিক আছে সুভাষ নামে কি বললাম কোন একটা নাম ধরো এই কমলিকা কমলিকা মানে কমলিকা মানে তুমি নও বা তুমি মানে কমলিকা নও হ্যাঁ তোমার নামটা জাস্ট নিয়েছি আমি তোমার নামটাকে জাস্ট নিয়েছি হ্যাঁ কমলিকা বেশ একটা বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে বুঝলে জন্মেছে কে জন্মেছে কমলিকা একটা বেশ হাই ক্লাস ভালো টাকা পয়সা আছে আমার একটা বাড়িতে কমলিকা জন্মেছে বিশাল ব্যাপার মেয়ে হয়েছে এত বড় একটা ব্যাপার কে কি করেছে যেহেতু টাকা পয়সা আছে খবরটাকে কি করেছে আনন্দবাজার আনন্দবাজারে প্রকাশ করেছে ঠিক আছে যে আমি অমুক আমার একটি কন্যা সন্তান হয়েছে কমলিকা নামে এটা প্রকাশ করেছে এই উপলক্ষে কি হয়েছে এই উপলক্ষে কমলিকাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে হম একটা পার্টির আয়োজন করা হয়েছে আমাকেও মানে ইনভাইট করা হয়েছে কমলিকা আমাকেও ইনভিটেশন দিয়েছে স্যার আমার জন্মদিনের পার্টি বাড়িতে পার্টি রাখা হচ্ছে আপনি আসবেন আমি কিন্তু সেই পার্টিতে যাইনি মানে যাবো না আর কি আমি ইনভিটেশন পেলেও সেই পার্টিতে আমি যাব না কেন কেন যাবো না ওইখানে আমার আমার যে এক্স এক্স গার্লফ্রেন্ড তার সাথে দেখা হয়ে যেতে পারে আমার তাকেও ইনভাইট করা হয়েছে কম তাকেও ইনভাইট করেছে কারণে যাবো না তো ওখানে গেলে আমার আমার এক্স এর সাথে দেখা হয়ে যেতে পারে দেখা সে কারণে আমি ওখানে যাবো না কেন গো কারণ সে দল বদলে নিয়েছে দল বদলে নিয়েছে কে আমার এক্স গার্লফ্রেন্ড সে দল বদলে নিয়েছে মানে পক্ষ বদল করেছে হম যেহেতু এক্স হয়ে গেছে অনেক দিন আগে সেপারেশন হয়েছে ব্রেক আপ হয়ে গেছে তাই ব্যাপারটা এখন আমি মেনে নিয়েছি ঠিক আছে ও পক্ষ বদল করেছে তো করুক আমার আর কি যায় আসে তাহলে এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার আছে কমলিকা মানে কমলিকা নয় আমার এক্স গার্লফ্রেন্ড মানে আমার এক্স গার্লফ্রেন্ড নয় হম কোনোটাই কিন্তু রিয়েল নয় সমস্ত চরিত্র কাল্পনিক সমস্ত চরিত্র কিন্তু কাল্পনিক এই কমলিকা তোমার নাম নিচ্ছি বলে তুমি যেন আবার স্যার আমারটা কেন নিয়ে করলেন বললাম কমলিকা কি করেছে কমলিকার কমলিকার জন্মগ্রহণ করার ব্যাপারটা জন্মগ্রহণ করার ব্যাপারটা ব্যাপারটা এবিপি মানে আনন্দবাজার পত্রিকা তে কি হয়েছে প্রকাশিত হয়েছে এবিপি তে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে এই উপলক্ষে এই উপলক্ষে একটা পার্টি একটা পার্টি কি করা হয়েছে একটা পার্টি অনুষ্ঠিত হবে কিভাবে একটা পার্টি অনুষ্ঠিত হবে কাদের বাড়িতে গো হবে কমলিকাদের ছাদে কমলিগের ছাদে একটা পার্টি হবে রূপটপ পার্টি পার্টি অনুষ্ঠিত হয়েছে কমলিকা আমাকে ইনভাইট করেছে কিন্তু আমি যাবো না কেন যাব না আমার না যাওয়ার একটাই কারণ কি পাশে আমার এক্স এর সাথে এক্স এর সাথে সাথে হঠাৎ দেখা যায় হঠাৎ দেখা যায় এই ভয়ে হঠাৎ দেখা হয়ে যেতে পারে যেতে পারে এ কারণে কি করেছি আমি যাবো না কারণটা কি হঠাৎ দেখা যেতে পারে কোথায় যাবো না একটা পার্টি অনুষ্ঠিত হবে সেখানে যাব না কারণ কারণ আমার যে এক্স ছিল কারণ আমার যে এক্স ছিল সে কি করেছে পক্ষ বদল করেছে মানে দল বদল করেছে কি করেছে পক্ষ বদল করেছে বা দল বদল করেছে পক্ষ বদল করেছে অনেকদিন আগে ঘটনাগুলো ঘটেছে ব্রেকআপটা অনেকদিন আগে হয়েছে ব্যাপারটা আমি কি করেছি ব্যাপারটা আমি ব্যাপারটা ব্যাপারটা আমি মেনে নিয়েছি কি করেছি ব্যাপারটা আমি এখন মেনে নিয়েছি ঠিক আছে যা করেছে করেছে এমন তো হওয়ারই ছিল এমন তো হওয়ারই ছিল মানে mainly ওটা recover করা হয়ে গেছে আরকি recover 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 করা হয়ে গেছে ঠিক আছে কমলিকা ডাকেনি কমলিকার মা ডেকেছে কমলিকার বাবা ডেকেছে কমলিকার কাকু ডেকেছে কেউ একটা ডেকেছে আমাকে তাহলে কমলিকা জন্মগ্রহণ করেছে বলবো না এবারে বলবো আমি কমলিকা কাম অফ করেছে আর জন্মগ্রহণ করে বলবো না আমি এবার কি বলবো সঠিক সময় কমলিকা কাম অফ করেছে এই ব্যাপারটা এবিবিতে কাম আউট হয়েছে কি হয়েছে কাম আউট হয়েছে মানে প্রকাশিত হয়েছে এই কমলিকা হওয়া এই জন্য কি হয়েছে একটা পার্টি দেওয়া হয়েছে কমলিকা ছাদের মধ্যে একটা পার্টি একটা পার্টি কি হচ্ছে একটা পার্টি অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে হবে বা মানে কাম অফ হচ্ছে বা হবে একটা পার্টি কাম অফ হবে আমি যাব না কারণ কি এক্সের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে পার্টিতে গিয়ে মানে কাম অ্যাক্রস মানে এর সাথে আমার কাম অ্যাক্রস হয়ে যেতে পারে কাম অ্যাক্রসও বলতে পারো বা কাম আপনও বলতে পারো কাম আপন মানে কাম অ্যাক্রস মানেও একই ব্যাপার কাম অ্যাক্রস কাম অ্যাক্রস দেখা হলে কি হবে কি হবে না একটা রাগ আছে কেন কারণ সে পক্ষ বদল করেছে পক্ষ বদল করা মানে কাম ওভার করা কি করা কাম ওভার করা ব্যাপারটা আমি কি করেছি ব্যাপারটা আমি মেনে নিয়েছি মানে কাম রাউন্ড করেছি মানে আমি কাম রাউন্ড করেছি কাম রাউন্ড করেছি এবারে জন্মগ্রহণ করা বা প্রকাশিত হওয়া এভাবে বলবো না আমি আমি কি বলবো কমলিকা কাম কাম অফ হওয়ার ব্যাপারটা এবিবিতে কাম আউট হয়েছে কি কমলিকার কাম অফ হওয়ার ব্যাপারটা কাম আউট হয়েছে এই উপলক্ষে এটা এটা কাম 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 অফ অফ কিন্তু মানে মানে জন্মগ্রহণ করা অনুষ্ঠিত হওয়া বা কোনো কিছু অ্যারেঞ্জ হওয়া এগুলো একটা পার্টি কাম অফ হবে এক্সের সাথে হঠাৎ করে কাম অ্যাক্রস বা কাম আপন হয়ে যেতে পারে এ কারণে আমি পার্টিতে যাব না কারণ এক্স কি করেছিল কাম ওভার করেছিল পক্ষ বদল করেছিল অনেকদিন পুরনো ব্যাপার এখন আমি কাম রাউন্ড করেছি আমি এখন ব্যাপারটা মেনে নিয়েছি ঠিক আছে এভাবে একটা স্টোরি দেখে দেখে তুমি পাঁচ ছবার ওটা বলবে বলবো কমলিকা কাম আপ করা ব্যাপারটা এ বিবিতে কাম আউট হয়েছে এই উপলক্ষে একটা কি করেছে একটা পার্টি কাম আপ হবে সেই পার্টিতে আমি যাব না কারণ কি হঠাৎ করে আমার এক্স গার্লফ্রেন্ড সাথে আমার কাম আপন হতে পারে বা কাম অ্যাক্রস হতে পারে কাম আপন হতে পারে বা কাম অ্যাক্রস হতে পারে বা গার্লফ্রেন্ড কি করেছিল কাম ওভার করেছিল কি করেছিল কাম ওভার করেছিল মানে পক্ষ বদল করে নিয়েছে অন্য দল চলে গেছে দল ত্যাগ করেছে সদল ত্যাগ করেছে ব্যাপারটা আমি কি করেছি কাম রাউন্ড করে নিয়েছি মেনে নিয়েছি হজম করে নিয়েছি রিকভার করে নিয়েছি তাহলে কাম অব মানে কি জন্মগ্রহণ করা কাম অফ মানে কি ও মানে অনুষ্ঠিত হওয়া কোনো কিছু অ্যারেঞ্জ হওয়া বা কোনো কিছু অনুষ্ঠিত হওয়া কাম আউট হওয়া মানে কি প্রকাশ পাওয়া বা প্রকাশ করা বা প্রকাশ হওয়া কাম অ্যাক্রস বা কাম পন মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া কাম রাউন্ড মানে কোনো কিছু মেনে নেওয়া রিকোভার করে যাওয়া দল ত্যাগ করা অন্য দলে চলে যাওয়া পক্ষ বদল করা কাম ওভার কুইক কেউ একদম একটু একটু করে অ্যারো দিয়ে দিতে পারো করে অ্যারো দিয়ে পারো এবার দেখো এমনি হয়ে যাবে ঠিক আছে প্রথম শরীর কি হলো তাজমহল কাম অ্যাড করতে গিয়ে সরি তাজমহল কল অ্যাড করতে গিয়ে মমতাজের সাথে কি হলো আমাদের কল অন হয়ে গেলো মমতাজ কি করলো কল ইন করলো ডাকলো দেখ করছে কল ফর করছে মানে ডিমান্ড করছে দশ টাকা ডিমান্ড করছে আমি কি করলাম কল অফ করে দিলাম ডিমান্ডটা ক্যান্সেল করে দিলাম এবং অফ করেছে জন্মগ্রহণ করেছে ঘটনাটা আনন্দবাজারে কাম আউট হয়েছে এই এই যে জন্মগ্রহণ করাটা এই উপলক্ষে ওদের বাড়িতে একটা পার্টি পার্টি দিয়েছে পার্টি অনুষ্ঠিত হবে একটা পার্টি কাম অফ হবে আমার এক্সের সাথে যাতে দেখা না হয়ে যায় মানে যাতে কাম অ্যাক্রস না হয়ে যায় বা কাম আপন না হয়ে যায় মানে হঠাৎ যেন দেখা না হয়ে যায় এই জন্য পার্টিতে যাচ্ছি না কারণ এক্স কাম ওভার করেছে করেছিল পক্ষ বদল করেছে ব্যাপারটা আমি কি কাম রাউন্ড করেছি ক্লিয়ার ক্লিয়ার আবারও সেম ডিক্লারেশন আবার কমলিকা একদম নিউ বর্ন চাইল্ড নয় আর আমি কোথাও খেতে পাবো কিন্তু কার সাথে দেখা হয়ে যাবে এই ভয়ে আমি কোনোদিন পার্টিতে যাবো না এটা ঘটতে পারে না ঠিক আছে সে এক হোক কিংবা জেড আমাকে নেমন্ত্রণ করলে আমি সাতটা থেকে গিয়ে সেখানে বসে থাকবো খাওয়ার জন্য তাতে ইংরেজি যতগুলো লেটারই থাকুক না কেন সেখানে এ টু জেড যেয়ে খুশি থাকতে পারে আমার নেমন্তন্ন মানে আমি সেখানে সাতটা থেকে যেয়ে আগে বসে থাকবো চলো এটা ছোট জিনিস তা খুব একদম পরে ডিল ডিল ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে অনেক কিছুর সাথে অনেক কিছুর সাথে মোকাবিলা মোকাবিলা করতে হয় মোকাবিলা করতে হয় বা অনেক কিছু দেখাশোনা করতে হয় ব্যবসা করতে গেলে অনেক কিছু দেখাশোনা করতে হয় ধরো তুমি হার্ডওয়ারতে ব্যবসা করছো হার্ডওয়ারতে ব্যবসা করছো তাহলে কোন গাড়ি আসছে কোন গাড়ি খালি হচ্ছে সিমেন্ট গুলো কোথায় রাখা হবে হ্যাঁ স্টোন চিপ গুলো কোথায় পড়বে রড গুলো ঠিকভাবে রাখা হয়েছে কিনা এই এখানে কি এক্স ওয়াই নিয়ে শুরু করেছে গো এখানে কি এক্স ওয়াই শুরু করে দিয়েছো বললাম হাইপোথেটিক্যাল ব্যাপার কমলিকা তুমি এক্স কে না ডাকলেই এ কমলিকা তুমি কে ডাকছো কেন তুমি বলেই বা দিচ্ছ কেন সুবর্ণ তুমি বলেই বা দিচ্ছ কেন ও ডাক তুমি বলেই বা দিচ্ছ কেন তাহলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি হলো গো দেখো আর কেউ ফেজাল ভাবে ইউজ করতে পারছে না আর কেউ ফেজাল ভাবে ইউজ করতে পারছে না ব্যাপারটা কি হলো কাম আউট হয়ে গেল প্রকাশ পেয়ে গেল কোথায় প্রকাশ পেয়ে গেল আমাদের চ্যাট গ্রুপে কে প্রকাশ করলো প্রকাশ করলো কে সুমনা ব্যাপারটা প্রকাশ করে দিলাম দেখো ব্যবসা করা ডিল ইন ব্যবসা করা ডিল ইন ব্যবসা করতে গেলে কি করতে হয় অনেক কিছুর সাথে মোকাবিলা করতে হয় বা অনেক কিছু দেখাশোনা করতে হয় এই মোকাবিলা করা বা দেখাশোনা করা হচ্ছে ডিল উইথ ডিল উইথ হি ইজ ডিলিং ইন আয়রন রডস কি বললাম হি ইজ ডিলিং ইন আয়রন রডস আই ক্যানট ডিল উইথ

মানে ভাগ করে দেওয়া বিলিয়ে দেওয়া এর মানে ডিস্ট্রিবিউট করা বা বিলিয়ে দেওয়া কি দেখলাম ডিল ইন মানে ব্যবসা করা ডিল উইথ মানে কোনো কিছু দেখাশোনা করা বা মোকাবিলা করা আর ডিল আউট একটা এক্সট্রা যেটা মানে ডিস্ট্রিবিউট করা তাহলে ব্যবসা করতে গেলে অনেক কিছু মানে ডিল ইন করতে গেলে অনেক কিছুর সঙ্গে ডিল উইথ করতে হয় কি বলবো ডিল ইন করতে গেলে অনেক কিছু ডিল উইথ করতে হয় আর ডিল আউট মানে ডিস্ট্রিবিউট করা ডিল ইন করতে গেলে অনেক কিছুর সাথে ডিল উইথ করতে হয় ব্যাস এ সুমনা তুমি সত্যি কথা বলবে না সুমনা তুমি গ্রুপের মধ্যে সত্যি কথা একদম বলবে না আর পল্লবী তুমি ওই সত্যি কথাটা সাপোর্ট করবে না বুঝলে পল্লবী তুমি সত্যিটা সাপোর্ট করবে না আর সুমনা সত্যি কথা বলবে না গ্রুপের মধ্যে কোনো সত্যি কথা হবে না সবার মধ্যে তোমার এরকম সত্যি কথা বলে দিলে কি করে হবে সবার মধ্যে এভাবে সত্যি কথা বলে দিলে কি হবে দেখো কমলিকা এর দায় কিন্তু আমি নিতে পারবো না ঠিক আছে তুমি সুমন আর পল্লবীর সাথে ব্যাপারটা ডিল উইথ করে নিও বুঝলে সুমন আর পল্লবীর সাথে ব্যাপারটা তুমি ডিল উইথ করে নিও দেখো আজকে আজকে সবাই কতটা অ্যাক্টিভ দেখো আজকে সবাই কতটা অ্যাক্টিভ দেখো এই এক্স ওয়াই জেড কে নিয়ে কথা হয়েছে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে ডিলিট করে নিও দেখো যেমনি এক্স ওয়াই জেড নিয়ে কথা হয়েছে সবাই কেমন অ্যাক্টিভ দেখো অন্যদিন যদি বলি এর আনসার কি হবে ব্যাস সব চুপ যেদিন বলবো এর আনসার কি হবে সব চুপ কোন সাউন্ড নেই আর কমলিকার বাদ্রে হলো আর রড বালি সিমেন্টের ব্যবসা হলো ব্যবসা করতে গেলে ডিলিট করতে গেলে কি লাগে গো ডিলুইট করতে হয় ডিলিন করতে গেলে ডিলুইট করতে হয় আর যদি ডিলুইট না করবে sorry যদি deal না করবে তাহলে যে টাকাগুলো আছে সেগুলো কি করো সব deal out করে দাও মানে ডিস্ট্রিবিউট করে দাও কাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে দিয়ে আমরা একটা নিজেদের মধ্যে পার্টি করব ঠিক আছে যে সেখানে তোমরা এক্স ওয়াই জেড ওয়াই কি ইনভাইট করতে পারো নেক্সট বলো আর করবে নাকি বন্ধ হবে আর করবে নাকি এখানে বন্ধ করে দেব হ্যাঁ আজকে দেখো সত্যি তোমরা না আজকে হোক স্যার করুন করুন কত আগ্রহ হবে আজকে কোনো দিন স্যার আর কতক্ষণ পড়াবেন স্যার এবার ছেড়ে দিন আজকে সব করুন করুন চলো একটা দু মিনিট দু মিনিটে ব্রেক নাও একটা দু মিনিটে ব্রেক নাও তারপর হচ্ছে হেডিং করে নাও ব্রেক দু মিনিটে ব্রেক নিতে বলেছি আপনি আর বিশ্বজিৎ স্যার দুজন ফ্রেন্ড তাই না হ্যাঁ তুমি বন্ধু বলতেই পারো বিশ্বজিৎ দা আমার সিনিয়র হ্যাঁ বিশ্বজিৎ দা আমার থেকে সিনিয়র দু মিনিট গল্প করে নিজেদের মধ্যে কিন্তু ওই কমলিকার সত্যি কথাটা কেউ প্রকাশ করবে না বারে বারে বলে দিচ্ছি ডিক্লারেশন কমলিকার সত্যি কথা কেন কেউ প্রকাশ করবে না আমাদের বিশ্বজিৎ স্যারকে আমি দাদা বলি কিন্তু বিশ্বজিৎ স্যার আমার খুব ভালো বন্ধু আমার থেকে বয়সে সিনিয়র কিন্তু আমার খুব ভালো বন্ধু দেখো আর একটা ছোট গল্প আজকের ক্লাস শেষ একটা ছোট স্টোরি আজকের ক্লাস শেষ এটা ছোট স্টোরি নয় এটা আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি ধরো আহ প্রথম যখন আমি পড়ানো শুরু করি তখন আমি নিজে পড়াশোনা করছি কলেজ লাইফ চলছে আমার তখন আমি পড়াতাম ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেন টুয়েলভ পড়তাম তারপর যখন নিজে গ্রাজুয়েট হলাম তখন আমি প্রথম শুরু করলাম কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমার সেম এজের হ্যাঁ আমারই ব্যাচের কিছু বন্ধু বান্ধব নিয়ে প্রথম শুরু করলাম অনার্স পড়ানো তারপর আমি কিছুকাল অনার্স পড়িয়েছি নিজের প্রিপারেশনের সময় থেকে আমি কম্পিটিভ পড়ানো শুরু করেছি বুঝলে কারণ আমি দেখছি আমি অনার্স পড়া যদি পড়াই বা যদি আমি ক্লাস পড়াই ক্লাস ইলেভেন টুয়েলভ পড়াই তাহলে আমার কম্পিটিভ খুব একটা সাহায্য পাবো না এ কারণে এ কারণে আমার পড়ানো শুরু হওয়া এখন আমি কলকাতাতে পড়াই কৃষ্ণনগর পড়াই বেলঘড়িয়াতে পড়াই অফলাইন সমস্ত অফলাইন তো সেন্টারের মধ্যে সেন্টারে ধরো পড়াচ্ছি স্টুডেন্টদের মধ্যে একটু ডিস্টারবেন্স কখন তৈরি হয় জানো তো ধরো হঠাৎ করে কোনো একটা বিউটিফুল ওমেন বিউটিফুল গার্ল কেউ যদি ধরো এই সদ্য অ্যাডমিশন নিয়েছে কোচিং সেন্টারের মধ্যে তাহলে কি হয় সেন্টারে হঠাৎ করে যদি কোনো একটা সুন্দরী মহিলা অ্যাডমিশন নেয় তাহলে ছেলেদের মধ্যে কিন্তু দেখবে মনোযোগটা একটু কমে যায় পড়াশোনার মানে যেই ফোকাসে পড়ছিল তাদের মধ্যে একটু ফোকাস কমে যায় ঠিক আছে এমনই আমার একটা স্টুডেন্ট ছিল পলাশ পলাশ বলে এটা হাইপোথেটিক্যাল নয় এটা রিয়েল এটা হাইপোথেটিক্যাল নয় এটা রিয়েল পলাশের জীবনে ওরকম একটা মানে সুন্দরী এক মহিলার প্রবেশ ঘটে আর কি প্রবেশ ঘটে যেমন হয় আর কি প্রথম প্রথম প্রেম হলে বন্ধু মহলে ছড়াতে এটা দুদিন লাগে না ব্যাপারটা ছড়িয়ে পড়ে এবার দেখো প্রথম প্রথম মানুষের প্রেম ব্যাপারটা ছড়িয়ে পড়বে এর তীব্রতা ছড়ানোর তীব্রতা খুব বেশি থাকে একদম সুপারসনিক স্পিডে ছড়িয়ে পড়ে সব দিন ঠিক আছে তা আস্তে আস্তে এই নতুন নতুন প্রেম সকালবেলায় গুড মর্নিং রাতের বেলায় গুড নাইট ঠিক আছে যতগুলো মানে ইভিনিং মর্নিং ডন টু নেইট যত কিছু হয় আর কি সব কটা গুড ব্যস্ত হয়ে পড়ে ছেলে হম ব্যস্ত হলে কি হয় আস্তে আস্তে এদের ফ্রেন্ড সার্কেলটা কমতে থাকে বন্ধুদেরকে টাইম দিতে পারে না এই কারণে সব বন্ধু বান্ধব রিলেটিভরা সব দূরে থাকে চার থেকে পল্লবীর থেকে এবার এই দু হাজার তেইশ চব্বিশের প্রেম মানে কি মানে এর লাস্টিং খুব কম পারি আর কি আমরা এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার কিছু কিছু ইন্টারনাল অবশ্যই হয় কিছু কিন্তু বেশিরভাগ গুলোই এরকম ধরো মাস ভ্যারাইটি ছিল ছ মাস ছ মাসের পর আর রিনিউ করা হয়নি ব্রেকআপ হয়ে গেল পলাশের কি হলো পলাশের দেখো দুদিক থেকে সমস্যা পড়লো এক তো পলাশের বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছে ওকে তার দুটো কারণ একটা হচ্ছে বন্ধু বান্ধব টাইম দেয়নি আর একটা সবচেয়ে বড় কারণ পলাশের গার্লফ্রেন্ড অত্যাধিক সুন্দর দেখতে এটা হচ্ছে মেজর কারণ ওর গার্লফ্রেন্ড দারুণ দেখতে এই কারণে সব বন্ধু বান্ধবরা ছেড়ে দিয়েছে ওকে যে পলাশ তার বন্ধু বান্ধবে গেছে রিলেটিভরাও হাত ছাড়া হয়েছে আর কি হয়েছে তার গার্লফ্রেন্ডেও গেছে এর ফলে কি হলো পলাশে যা হওয়ার হলো ব্রেকডাউন হয়ে গেল মেন্টালি পুরো ডেমলিস্ট মেন্টালি এক্সস্টেড বুঝলেন তাহলে এই স্টোরির উপর বেস করে আমাদের নেক্সট ফেজাল ভার্ব হচ্ছে ব্রেক নেক্সট ফেজাল ভার্ব হচ্ছে ব্রেক একদম মানে খুব সংক্ষেপে লাগবে খুব সংক্ষেপে লাগবে সেন্টারে হঠাৎ একটি মেয়ে অ্যাডজেক্টিভ কিছু দিই নি আমি এখানে অ্যাডজেক্টিভ আমি কিছু দিই নি কিন্তু মেয়ে কি হলো হঠাৎ উদয় হলো হল উদয় হল এই উদয় হওয়াটা এই উদয় হওয়াটা এই উদয় হওয়াটা কি হলো পড়াশোনাতে ছেলেদের স্টাডিতে ব্যাঘাত ঘটালো সে তো ঘটবেই ব্যাঘাত ঘটাবে এটা এখনো ঘটে আমাদের সময়ে ঘটিয়েছে পরেও ঘটবে স্টাডিতে ব্যাঘাত ঘটাবে এরপরে ওই সেন্টার একটা ছেলে ধরে সে পলাশ পলাশ পলাশের জীবনে মেয়েটা মানে একরকম জোর করে প্রবেশ করলো আর কি পলাশ রাজি ছিল না পলাশ রাজি ছিল না জোর করে প্রবেশ করলো জোর করে প্রবেশ করলো তাহলে শুরু হয়েছে এই ব্যাপারটা ব্যাপারটা কি করলো ছড়িয়ে চার নম্বর প্ল্যাটফর্মে গেলে বেলঘড়িয়ার পলাশ 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 একটা ব্যাপার চলছে পলাশের গার্লফ্রেন্ড পলাশ পলাশের গার্লফ্রেন্ড পলাশ এই চলছে ব্যাপারটা ছড়িয়ে পড়লো ব্যাস পোলা গার্লফ্রেন্ড হয়ে গেছে এবার কি হবে বন্ধু আত্মীয় এদের থেকে দূরে গেল কে দূরে গেল পলাশ দূরে গেলো এর থেকে দূরে গেল নেক্সট এর থেকে দূরে গেল ছো মাস কত বুদ্ধি দিন বললাস পরে কি হলো ওদের ব্রেকআপ হয়ে গেল কি হলো ব্রেকআপ হয়ে গেল তাহলে বন্ধু বান্ধব নেই গার্লফ্রেন্ড নেই আত্মীয় নেই ওলাস হলো মেন্টালি এক্সাস্টেড হয়ে গেল হম মানে মানসিকভাবে ভেঙে পড়লো মানসিকভাবে ভেঙে পড়লো ভেঙে পড়লো মানসিক ভাবে ভেঙে পড়লো তাহলে সেন্টারে একটা মেয়ে কি করেছে একটা মেয়ে করেছে ব্রেক ফোর্স করেছে কি করেছে ব্রেক ফোর্ট এফ ও আর টি এইচ ব্রেক মানে হঠাৎ উদয় হওয়া হঠাৎ উদয় হওয়া হঠাৎ হাজির হয়ে যাওয়া গিয়ে সেন্টারে একটা মেয়ে ব্রেক ফোর্স করলো এই উদয় হওয়াটা মানে এই ব্রেক হওয়াটা এই উদয় হওয়াটা বা ব্রেক হওয়াটা ছেলেদের স্টাডিতে কি করলো ছেলেদের স্টাডিতে কি করলো ব্রেক ইন অন করলো কি করলো ব্রেক ইন অন মানে ঘটালো ব্রেক ইন অন করলো এরপর পলাশের জীবনে মেয়েটা জোর করে প্রবেশ করল টু করলো কি করলো ব্রেক টু করলো ব্রেক ইনটু করা মানে ফোর্সফুলি এন্টার করা ফোর্সফুলি এন্টার করা হচ্ছে ব্রেক ইনটু ঠিক আছে ব্যাপারটা ছড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে মানে ব্রেক আউট হয়ে পড়লো ব্যাপারটা কি হলো ব্রেক আউট হয়ে পড়লো বন্ধু বান্ধব সব দূরে সরে গেল সেপারেট হয়ে গেল কোনো সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া কোনো সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া ব্রেক অফ তাহলে বন্ধু বান্ধব সাথে আত্মীয়দের সাথে কি হলো ব্রেক অফ হয়ে গেল ছ মাস পরে ব্রেক আপ হলো পলাশের কি হলো মানসিক ভাবে ভেঙে পড়লো মানে কি গার্লফ্রেন্ড হোক বা একবার সেন্টারের একটা মেয়ে ব্রেকফোর্ট করেছে ব্রেকফুট তো করেছে সুন্দরী মহিলা ব্যাপারটা কি করেছে ছেলেদের পড়াশোনাতে স্টাডিতে ব্রেক ইন অন করলো মানে ব্যাঘাত ঘটালো কিছুদিন পর পড়ার সাথে তার রিলেশন হলো মানে এক প্রকার জোর করে মানে ব্রেক ইন টু রিলেশন হয়ে গেছে ব্যাপারটা ব্রেক আউট হয়ে পড়লেছে বাইরে ছড়িয়ে পড়েছে পলাস তো আর বন্ধুদের টাইম দেয় না সকাল থেকে গুড মর্নিং থেকে শুরু করে একদম গুড নাইট কি হলো আত্মীয় পরিজন বন্ধু সবার সাথে ব্রেক অফ হয়ে গেল ছমাস পর ব্রেক আপ হলো পলাশের জীবনে ব্রেকডাউন হয়ে গেল পলাশ মানসিক থেকে ভেঙে পড়লো ব্রেকডাউন মানে মানসিক দিক থেকে ভেঙে পড়াও হয় বা মানে অবস্থা তৈরি হয় গাড়ি বলে না গাড়ি গাড়িটা অচল অবস্থা হয়েছে মানে গাড়িটা চলছে না কোনো স্পেয়ার পার্টস গেছে কোনো কিছু খারাপ হয়েছে ব্রেক ডাউন হওয়া মানুষের ক্ষেত্রে বলে সেটা ভাবে ভেঙে পড়া হয় তাহলে সেন্টারে ব্রেক করলো পড়াশোনাতে ব্রেক ইন অন অন হলো ব্রেক ইন অন হলো হলা সেই জীবনে ব্রেক ইন টু করলো ব্যাপারটা ব্রেক আউট হয়ে গেল ব্রেক আউট মানে কি ছড়িয়ে পড়া বললাম কলেরা ম্যালেরিয়া এগুলো ছড়িয়ে পড়ছে মানে ব্রেক আউট হচ্ছে ছড়িয়ে পড়া বন্ধু বান্ধবরা কি বললো ব্রেক অফ করলো ওর থেকে দূরে সরে গেল কোনো সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া ব্রেক অফ ব্রেক আপ মানেও একই ব্যাপার ব্রেক অফ মনেও একই ব্যাপার এই ব্রেক আপটা আমরা টিপিক্যালি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ইউজ করি ব্রেক আপ আমরা ব্রেক অফও বলতে পারতাম কিন্তু আমরা ব্রেক আপটা এর সাথে ইউজ করি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে মা বাবার সাথে আবার কি হয় আমাদের ব্রেক অফ হয় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের ব্রেক আপ হয় ঠিক আছে তাহলে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ রইল না গার্লফ্রেন্ড রইল না তাহলে পলাশ কি হলো পলাসের ব্রেক ডাউন হলো মানে পলাশ মানসিক দিক থেকে একদম ভেঙে পড়লো তাহলে সকাল থেকে রাত্রি অবধি গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট এইসব পরে কোনো লাভ নেই এখন পড়ার সময় পড়াটু ভালো করে করো না হলে লাস্ট কি হবে লাস্টে ব্রেকডাউন এটা খেয়াল রেখো কথা বলতে বলতে কথা ফুরিয়ে যাবে হুম কি করছো বসে আছি ব্যাস এবার কি বলবে আর বলার কিছু নেই কি করছো বসে আছি আর বলার কিছু নেই কথা শেষ কিছু বলতে হবে বসে আছো কেন দাঁড়িয়ে নেই কেন তোমার দিকে কোন আছে পরিষ্কার এইরকম আর কি মানে ইলজিক্যাল কথাবার্তা থাকে না তো পড়াশোনাতে একদম ফুললি ফোকাস হোক পড়াশোনাতে ঠিক আছে এই স্টোরির মধ্যেও কিন্তু শেখার থাকে ওই জন্যই বলছি এখন থেকে হও পড়াশোনা করা হুম এই ব্রেক ইন্টু ব্রেকফোর্ট হুম এসব এখন কোনো মূল্য কেউ দিও না নইলে কিন্তু এর মূল্য চোখাতে হবে বুঝেছ এএনএম জিএনএম জায়গাটা কিন্তু আর অতটা ইজি জায়গা নেই বারে বারে আমি তোমাদের বলে দিচ্ছি এএনএম জিএনএম ব্যাপারটা কিন্তু আগের মতো ইজি জায়গা নেই অনেকে আছে এমএসসি করেছে মাস্টার্স করেছে তারা কিন্তু আস্তে আস্তে এম এর দিকে ঘুরে আসতে চাইছে কারণ একটা নিশ্চিত সরকারি জব পাওয়ার জায়গা এ এম বা যেটা অন্য ফিল্ডে সেই আর নেই তাই যদি কম বয়সে একটা গভর্নমেন্ট চাকরি পেতে চাও এনএম একটা ভালো জায়গা একটা সিকিউর জায়গা ঠিক করে পড়াশোনা করে অবশ্যই গভর্নমেন্ট পাওয়ার চেষ্টা করো ঠিক আছে বিশেষ করে এ তুমি পরবর্তীকালে হবে বলতে পারবো না তবে আগামী তিন চার বছর বা পাঁচ বছর এখন রিক্রুটমেন্ট হবে কারণ আমাদের অল ওভার সামথিং সাব সেন্টার সেন্টার রয়েছে রয়েছে তারপরে হেলথ ঠিক আছে তো এনএম জিএন একটা বিপুল পরিমাণে স্কোপ পাচ্ছ ঠিক করে পড়াশোনাটা করো কেউ কোনো সাবজেক্টকে কে হালকা করে নেবে না বিশেষ করে লাইফ সায়েন্স আছে তোমাদের বায়োলজি জায়গাটা আর তোমাদের মানে ফিজিক্যাল সায়েন্স ইন্টিগ্রেটেড মাধ্যমিক লেভেল ছিল আর ইংরেজি হচ্ছে পনেরো নাম্বার একদম কোর টপিক গুলোর থেকে নাম্বার তুলে চলার চেষ্টা করো হুম চেষ্টা করো সেভেন্টি পার্সেন্ট নাম্বার রাখার তাতে যে কোনো সেভেন্টি পার্সেন্ট মানে ক্লিয়ার করা জায়গা যে কোনো এক্সামকে তো প্রত্যেকটা জায়গাকে একটু 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 করে যা যতটা ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্স বিচার করে তৈরি করো ওকে চলো গুড নাইট